নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সাথে শুভকামনা। আজ আমি পৌঁছে গেছি সিমলাপাল গ্রাম ষোলো আনার কালীপূজা প্রাঙ্গণে। এখানে দেখুন কী সুন্দর আলোকমালায় সজ্জিত হয়েছে পূজা প্রাঙ্গণ। আমি সেই দিকেই এগিয়ে যাচ্ছি। দেখুন কী সুন্দর আলোকসজ্জায় সেজেছে পূজা প্রাঙ্গণ। আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আমরা এসে পৌঁছেছি মূল প্রবেশপথের দিকে। প্রবেশপথের সামনে চলে এসেছি, সেখানে সুন্দর একটি গেট করা হয়েছে। সেখানে আলোকমালায় সজ্জিত সুন্দর একটি গেট, আপনারা দেখুন আর উপভোগ করুন। এইটি কি সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে গেটটি, দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এরপর আমরা এগিয়ে যাব সিমলাপাল গ্রাম ষোলো আনার কালীপূজা প্রাঙ্গণে। এইটি তার প্রবেশপথ। দেখতে পাচ্ছেন কী সুন্দর আলোকমালায় সজ্জিত আছে। এদিকে মূল রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, ক্রমশ এগিয়ে গেছি, এগিয়ে আসছি পূজা প্রাঙ্গণের দিকে। এখানে চলে এসেছি আমরা পূজা প্রাঙ্গণে। এখানে আরও খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত আছে পূজা প্যান্ডেল। এই দেখুন পূজা প্যান্ডেল, প্যান্ডেলের খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাবে। এইটি পূজা প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরে এবার আমরা প্রবেশ করব এবং মাতৃদর্শন করব। চারিধার ঘুরে দেখানো হচ্ছে, আপনারা দেখুন। আমরা এগিয়ে চলেছি পূজা প্যান্ডেলের ভিতরের দিকে, ওখানে আমরা কালী ঠাকুর দর্শন করব। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। এটা প্যান্ডেলের প্রথম অংশ। এবারে ভিতর দিকে এগিয়ে চলেছি। ভিতরে অংশ খুব সুন্দরভাবে সজ্জিত আছে। এই দেখুন প্যান্ডেলের চারিধার ঘুরে দেখাচ্ছি, কি সুন্দরভাবে সাজানো আছে। উপরে ঝাড়বাতি দেওয়া আছে। এতক্ষণে আমরা পৌঁছে গেছি মূল বিগ্রহের সামনে।
এখানে সুন্দর কারুকার্যময় ভাবে সজ্জিত কালী ঠাকুরের মূর্তি, এই দেখুন কালী মূর্তি। আপনারা দেখুন আর আনন্দ উপভোগ করুন। এইটি মূর্তি প্যান্ডেলের চারিধারে দেখানো হচ্ছে, এই মূর্তি আপনারা দেখুন। আমরা কালী ঠাকুর দর্শন করে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এরপর আপনারা দেখুন গোটা চারিধার, এখানে অনুসন্ধান অফিস এবং পূজা মণ্ডপের চারিধার ঘুরে দেখানো হচ্ছে। এতক্ষণে আমরা এসে পৌঁছেছি, এখানে বিভিন্ন খাবারের দোকান বসেছে এবং এখানে একটি স্টেজ করা হয়েছে, মঞ্চ, যে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান আরম্ভ হয়েছে। দেখুন এখানে খাবারের দোকান, এখানে মানুষজন এসে তাদের প্রয়োজনীয় খাবার কিনে খাচ্ছে। এভাবে এখানে বেশ কিছু আলোকসজ্জায় সাজিয়ে রেখেছে, আপনারা দেখুন, দেখে আনন্দ উপভোগ করুন। এরপর আমরা এগিয়ে যাব মঞ্চের দিকে, সেখানে নৃত্য অনুষ্ঠান আরম্ভ হয়েছে। এই সেই মঞ্চ, এখানে মঞ্চটি সুসজ্জিতভাবে সাজানো, এখানে নৃত্য অনুষ্ঠান আরম্ভ হয়েছে। এখানে প্রচুর লোক সমাগমে সরগরম এই মঞ্চ প্রাঙ্গণ। এখানে দেখুন নৃত্যানুষ্ঠান, তাহলে দর্শক বন্ধুরা এবার আর কি কি আছে
সেসব আমরা দেখে নিই। এখানে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত আছে। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এই পূজা প্রাঙ্গণ। এরপর আমরা এসব দেখে এখানে প্রচুর লোক সমাগম হয়েছে অনুষ্ঠান দেখতে। এখানে নৃত্য অনুষ্ঠান চলছে, আপনারা দেখুন। তাহলে দর্শক বন্ধুরা আপনারা সব দেখুন, আমরা এবারে ক্রমশ বাইরের দিকে বেরিয়ে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক আর কমেন্ট, ভালো লাগা ভিডিওটি ভালো লাগলে ভালো লাগা মন্তব্যও করে দিবেন।